हेलो गुड मॉर्निंग। फुलटा तुले एकदम चले गलम पूजा। आशा करी तुम्हारा सब भलोई थाकबे, आमिओ भलो आछि। भेबेछिलाम भिडियो आर पोस्ट करब ना, एकदम मनटा भलो लागछिल ना, केनना आमि कत भिडियो बानाच्छि, कत कष्ट करे आमरा भिडियो बानाई, किन्तु तबु आपनारा ना लाइक करे ना सबसक्राइब करे ना, तो एई जन्य ना मनटा खूबई खराब छिल। तो भावलाम ठीक आछे, सबाई बोलछे आपनी बांगला भाषा कथा बोलुन, आपनी बांगला भाषा कथा बोलुन, तो ओई जन्य आमि बांगलार भिडियोटा शुरू करलाम। एखन आमार गोपालके देखो चान करिए तुले दिएछि, एखन जगन्नाथ आर बलभद्र सुभद्राकेओ परिष्कार करे दिएछि, सबाइके चान करे दिएछि। एखन आमि पुजोटा करे नेब। आजके पुजोटा करे निएछि, तोमरा देखते पाच्छो आजके आमार पुजो होये गेछे। आमार गोपालेर जन्य आमि आजके हातेर ना माला बानिएछि। আমি রোজই বানাই আমার গোপালের জন্য মালা, কিন্তু কোনো কোনো দিন যদি ফুল কম থাকে আমি বানাই না। এইগুলো সব আমাদের বাড়ির ফুল। আমি আগেও ভিডিওতে আমার আগের ভিডিওগুলো যদি তোমরা দেখো তাহলে দেখবে এগুলো সব আমার ছাতের উপরেই ফুলগুলো সব হয়েছিল। এই যে জগন্নাথের কাছে এই ফুলটা দিয়েছি, এটা নতুন করে এখন হয়েছে, খুব সুন্দর কালারটা। আর গোপালের জন্য আমি সব দিন মালা বানিয়ে ওনাকে পরাবো, আমার ছোটোবেলা থেকে আমার খুবই শখ এটা। তো আজকে পূজাটা হয়ে গেছে, আজকে একাদশী। আমি এখন একাদশীর কিছু টিফিন বানাবো, আর এখন আমার ছোট মেয়েটা ঘুমাচ্ছে, তো আমি যাচ্ছি। এখন আমার ছোট মেয়ে ঘুমাচ্ছে, ওই সকালবেলা ও 8:30-8টার মধ্যেই ঘুমিয়ে পড়ে। আমি এখন টিফিন বানাতে যাব একাদশীর, ওই একটু সাবুদানা নালে একটু আলু কাবলি এগুলো শুধু করি সকালবেলা। এই জন্য আমাদের সবাই বাড়িতে একাদশী করে, এর আগেও আমি ভিডিওতে বলেছি, আমার মেয়েও করে, আমার হাজব্যান্ডও করে, আমিও করি। আমরা অনেক দিন ধরেই আমরা সব একাদশী করি, 24শে একাদশী আমরা সবই করি। আজ একাদশী, ওই জন্য আমি একাদশীর কিছু বানাবো। আর না ভিডিও আমি দুদিন ধরে না আমার চ্যানেলে কিছু ভিডিও আমি পোস্ট করিনি, কেন আমাকে একদমই ভালো লাগছিল না যে আমি অত কষ্ট করে ভিডিও বানাচ্ছি, তোমরা পছন্দ করছো না, লাইক করছো না, সাবস্ক্রাইব করছো না, অতদিন ধরে বানাচ্ছি। তারপরে আমি কমেন্টগুলো দেখলাম, অনেকজন বলেছে যে আমার হিন্দি বলাটা ঠিকভাবে হচ্ছে না, তো তুমি দিদি বাংলায় কথা বলো, বাংলায় কথা বলে আমাদেরকে ভিডিওটা ভালো লাগবে আরও দেখতে। তো আমি ভাবলাম ঠিক আছে, আমরা সাবস্ক্রাইবার যখন চাইছে যে আমি বাংলাতেই কথা বলি, আমি বাংলাতেই বলি, তাহলে আমি বাংলাতেই ভিডিওটা বানাবো। তো আজকে ভিডিওটা আমি বাংলাতেই বানাচ্ছি, দেখি তোমরা কতটা সাপোর্ট করছো। যদি আমার ভিডিওটা ভালো হয় তো প্লিজ লাইক করে দাও, সাবস্ক্রাইব করে দাও। আমার এমনি ডেইলি লাইফে যেগুলো হয় আমি তোমাদেরকে দেখাই, তোমাদের সাথে শেয়ার করি। আমার দুটোই মেয়ে, আমি পূজা, আমি উড়িষ্যার মেয়ে আর থাকি ওয়েস্টবেঙ্গলে, আমার হাজব্যান্ডের এখানে কারবার, তো আমরা এখানেই বসবাস করি, এটা আমার নিজেরই বাড়ি। আমি কোনোদিন তোমাদেরকে হোম ট্যুরটা করে দেখাবো। আর আমার ঠাকুরঘরটা তো তোমরা দেখে নিয়েছো, এখনও দেখালাম, এর আগে ভিডিওতে তো দেখে নেবে, পিছনে ভিডিওগুলোতে আমার ঠাকুরঘরটা দেখেছো। আমি গোপালকে খুব ভালোবাসি, আমি ছোটোবেলা থেকে কৃষ্ণ ঠাকুরকে খুবই ভালোবাসি, আমার গোপাল ছাড়া আমার দিনই চলে না। আমার এত মানে আমি গোপালকে, আমাকে ভালো লাগে পুজো করতে, সাজাতে করতে, আমি তোমাদেরকে কি বলবো। আমি উড়িষ্যার মেয়ে, তো আমি জগন্নাথকেও খুবই ভালোবাসি, জগন্নাথকে আমি আমার পূজার ঘরের মধ্যে রেখেছি। আমার জগন্নাথ হচ্ছে আমাদের আরাধ্য দেবতা, তো আমরা জগন্নাথকে পুজো করব, ওনার ভক্তি করব, ওনাকে প্রসাদ চড়াবো, এটাই হচ্ছে আমাদের ধর্ম। অল্প সাবুদানা ছিল, আমি আমার বড় মেয়ের জন্য ভিজিয়ে দিয়েছি, ও সাবুদানা খিচুড়ি ছাড়া না একাদশীতে কিছু খেতে চায় না। চলো, তো আমি আজকে না বাজারে যাইনি, আমি আজকে বাজারে যাইনি, যেটুকু সাবুদানা ছিল না ওইটাকে আমি ভিজিয়ে দিয়েছি। আর এইটাতে আমি সামা চাল বসিয়েছি, আর এটাতে আমি সামা চাল বসিয়েছি, যেটা আমরা ব্রততে বা করলে খেতে পারি, নবরাত্রিতেও অনেকে খায়, একাদশীতেও আমরা খাই। সেই চালটা আমি রান্না করছি, আর গোপালের প্রসাদগুলো এখানে আছে। আর আমার ছোটো মেয়েকে দেখো উঠে পড়েছে, এখন উঠে পড়লো, আর ওকে না আমি নিচেই বসিয়ে রেখেছি, যদি খাটে বসিয়ে দেবো না ও এত ধারে চলে আসছে না, একটু চোখ ঘুরাতে ঘুরাতেই না ও পুরো খাটের ধারে চলে আসছে, পড়ে আসবে, ওই জন্য ওকে নিচে বসিয়ে দিয়েছি। কটমা উঠে পড়েই ওর বদমাশি শুরু। আর ওর দিদি নেই, পরীক্ষা দিতে গেছে, ওর এখন কালকে থেকে এক্সামও স্টার্ট হয়েছে, ও 10:30টার সময় আসবে। ও দিদি এলে না ও দিদির সাথে খুব খেলে, এখন ওর দিদি নেই না, শুধু একা একা বদমাশি করবে, এখানে ওখানে যাবে, টানবে রান্নাঘরে, ও যত কাজ রান্নাঘরে। এখন বাজার থেকে চলে এসেছি, অল্প সাবু ছিল, আমি আবার সাবু নিয়ে এলাম, আর একটু কাঁচা লঙ্কা এনেছি,
একটু না অনেকটাই কাঁচা লঙ্কা এনেছি, কুমড়ো এনেছি, আর পটল এনেছি। আজকে তো পটল করবো না, কচু এনেছি। আজকে পটল কচু করবো না, আজকে কুমড়োটা লাগবে। রাত্রিবেলা কুমড়ো আলু পেঁপে দিয়ে তো তরকারি করবো, ওটা লাগবে। এখন সাবুটা যাই ভিজিয়ে দিই, পড়ে আছে সাবুগুলো। আর ছোট মেয়েকে চানটাও করিয়ে দিয়েছি। ওই যে অল্প কটা সাবু ছিল বলছিলাম, ওইটা আমি জলটা ছেঁকে ওই ঝুড়ির মধ্যে এমনি রেখেছি, নন্দিনীর জন্য সাবুর খিচুড়ি দুপুরবেলা করব। দিদি, এখন আমি দুপুরের জন্য সাবু খিচুড়ি বানাতে এসেছি। সাবুটা দু ঘন্টা আগে ভিজিয়েছিলাম, এখন কড়াতে না আমি ঘি দিয়েছি। আর এই সাবুর খিচুড়ি খুবই ইজি, এটা সবাই করতে পারে, একটু ধৈর্য ধরে করলে খুবই ভালো হয়। আমি ঘি দিয়েছি, তোমরা চাও যদি সানফ্লাওয়ার তেল নাহলে বাদাম তেলটাও ইউজ করতে পারো। এখন আমি ঘি দিয়েছি, ওতে একটু জিরে ফোড়ন দিচ্ছি, কারি পাতা দিচ্ছি, আর এই কাঁচা লঙ্কা যে কেটে রেখেছিলাম না ওইগুলো দিচ্ছি। এখানে তোমরা যদি চাও আদাটাকে একটু না চেঁচে দিতে পারো। আগের আমার ভিডিওতে সাবু খিচুড়িটা দেখবে, আমি ওতে আদা দিয়ে করেছি, ওইটাও ভালো লাগে। আমি আজকে আদা দিচ্ছি না। এই যে সাবুগুলো, এটা আগের সাবুটা, আর এইটা এখন যে ভিজিয়েছিলাম দু ঘন্টা আগে ওইটা, এই সাবুটা কিন্তু অতটা ভালো নয়। আগের সাবুটা আমার খুব ভালোই ছিল। আর ছোটো ছোটো আলু টুকরো যে কেটে রেখেছি না ওইগুলোকেও ওতে দিয়ে দিলাম, আর ঘি দিয়ে ভালো করে একটু নেড়ে চড়ে নেবো। একটু অল্প সময়ের জন্য ঢাকা দিয়ে রাখবো, যাতে কি আলুটা একটুখানি সেদ্ধ হয়ে যায়। আর এখানে না আমি বাদামটা ভাজছি, বাদামটা ভাজতে ভুলে গেছিলাম, তো আমি বাদামটাও এদিকে বসিয়ে দিয়েছি। বাদামের ছাড়া তো সাবু খিচুড়ি হয় না, যতটাই বাদাম দেবে ততটাই সাবু খিচুড়ি ভালো লাগে। আমার কাছে আজকে খুব বেশি বাদাম ছিল না, যেইটুকু ছিল আমি ওইটাকে ভাজছি। আর সাবু খিচুড়িটা দেখছি আমি বসিয়ে দিচ্ছি, আমি ডিটেলসে না সাবু খিচুড়িটা দিচ্ছি না, কারণ এই ভিডিওটা আমি আগে পোস্ট করেছি, আপনি তোমরা দেখতে পারো। এই দুপুরে খাওয়া শেষ হলো, বাসনগুলো সব মাজলাম, এখন যাচ্ছি একটু শুভ শুতে যাবো। কি ছোটো মেয়ে উঠে পড়েছে, ও বাবার সাথে খেলছে, দুপুরে শুতেই পারি না, ও আমি শুতে গেলে ও উঠে পড়ে, ও এক্ষুনি উঠে পড়েছে। তো খাওয়া দাওয়া করেছি, সকাল থেকেই ভালো লাগছে না আর এক্ষুনি কিছু করতে, এখন একটু শুয়ে থাকবো, এমনি একটু শুয়ে থাকবো, তারপরে পাঁচটা করে আমি এমনি উঠে পড়বো। তারপর ঘরে আর আলাদা কাজ আছে। আর ভিডিওটাকে আমি আজকে এখানে শেষ করছি। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিও।